আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আরেকটা জামা, প্রায় 1.5 বছর বাচ্চার গায়ের জামা, আমি একটা ডিজাইন দেখাচ্ছি। এই যে ডিজাইনটা, এখন বা বুঝবেন না আমি ডিজাইনটা কিভাবে দিচ্ছি। এ দেখেন, আমি এটা 1.5 ইঞ্চি, এটা 1.5 ইঞ্চি, আবার এটাও 1.5 ইঞ্চি, ঠিক আছে? ডিজাইনটা আমি এমনি এখন বুঝবেন না, পরে দিয়ে ডিজাইনটা দেখলে বুঝবেন। তো এই যে তারপর এটা হচ্ছে বুকের কাপড়, এটা সামনের পাটের বুকের কাপড়। তারপরে তার উপরে আমি আবার এটা দিয়ে দিচ্ছি, এই এটা দিয়ে আমি ডিজাইনটা করব। এটা কিন্তু গলা, এই যে, আর এটা হচ্ছে নিচে। এই ডিজাইনটা যখন সেলাই করব তখন বুঝবেন যে আমি আসলে ডিজাইনটা কী বুঝ মানে কীরকম করতে চাচ্ছি। তো এখান দিয়ে আমি সেলাই করে দিব। এই চারটা পার্ট দেখেন, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট। তো আমি এগুলো ডিজাইনগুলো, কাটা কাটা ডিজাইনগুলো হয় যে ওইটা, তো এই ডিজাইনগুলো আমি এখন সেলাই করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমি সেলাই করে ফেলছি, যে সেলাই করার পরে এই যে আমি এভাবে ইয়ে করতেছি। তো আসলে আমার স্ট্যান্ড নাই, তো এই জন্য ধরতে অসুবিধা হচ্ছে। এই যে, তো এখান থেকে যে কেটে কেটে ইয়ে করবো, এই যে এটা যাবে এদিকে, এটা যাবে এদিকে, তাহলে ডিজাইনটা এরকম হবে। এটা এখান থেকে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে আমি কেটে ফেলবো, এখান থেকে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে তারপরে ইয়ে করতেছি। তো এই যে আমি 1 ইঞ্চি 1 ইঞ্চি করে কেটে ফেলছি, এই যে এই 1 ইঞ্চি 1 ইঞ্চি করে কেটে ফেলছি। তো এই যে এরকমভাবে সেলাইটা যাবে, এরকম এরকম বুঝা, এই এরকম মানে তেসরি কোনা কোনা করে যাবে, তারপর আবার এরকম যাবে, তারপর আবার এরকম। আসলে স্ট্যান্ড একটা কিনতেই হবে আমার, এই যে এরকম এভাবে যাবে কোনার কোণে, দোনো পাশে একই রকম, এটাও এভাবে হবে। আমার এ পাশে সুতো আবার পাল্টান লাগবে, এই যে এরকম এরকম যাবে, এরকম করে মানে সব এরকম এরকম করে যাবে। তো এই যে আমার এই এই পাশেরগুলো তো দেওয়া শেষ, এবার এগুলো, এই যে এই ডিজাইনটা হচ্ছে এরকম, পরে নিচ্ছে মানে এখানে পিনটা, এই জন্য এখানে এক কালার দিছি, আর এখানে এক কালার, এখানে এই জন্য পিন দিছি। তো এই যে আমার ইয়া, এই যে এইভাবে করে দিয়ে তারপর আবার এরকম এরকম মানে এরকম তো কাপড়টা, তারপর এই যে এরকম, এই যে এই যেরকম এক হাতে ধরতেছি এক হাতে মোবাইল, তো এই জন্য এই এভাবে এরকম করে কোনো আগে বাইর করি, তারপর আবার ঠিক আবার এইভাবে এরকম করি, আবার এটা ভিতরে ঢুকে এভাবে করে দিই। আসলে এক হাতে মোবাইল এক হাতে ইয়া, এই জন্য আসলে করতে পারতেছি না। এই যে এরকম সেলাই করে দিলে এরকম হয়ে যায়, ঠিক এটাকেও আমি এরকম করে দিয়ে আবার এরকম করে দেব, এরকম করে একটা ডিজাইন হয়ে গেল। কিন্তু সিম্পল কাজ, কিন্তু একটা ডিজাইন, এটাও একটা ডিজাইন। তো আপনাদের কাছে কেমন লাগছে সেটা জানাবেন। তো পুরো জামা সেলাই করার পরে আপনাদেরকে দেখাবো আমার ডিজাইনটা কেমন হয়েছে। আসলে ডিজাইনগুলো আমি আমার মন থেকেই করি, সব কিছু আমার মন থেকেই করি ডিজাইনগুলো। তো এই যে আমার জামাগুলো রেডি হয়ে গেছে, আমার জামাগুলো সব রেডি হয়ে গেছে। এটা এই যে এইভাবে করলাম রাবার দিয়ে, ভিতরে রাবার, তো হাতার এখান দিয়ে তো আমি এরকম ইয়ে করে দিলাম, আর এগুলো তো এই যে এগুলো তো দেখালাম সেলাইটা আমি কীভাবে করি। তো কেমন হয়েছে ডিজাইনটা একটু জানাবেন প্লিজ, কমেন্ট লাইক করবেন, কমেন্ট করবেন। যারা আমার নতুন বন্ধু তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করতেছি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা নতুন নতুন ডিজাইন দেখতে পারবেন আমার চ্যানেলে। আর এখানে নিচে দিয়ে আমি আবার বর্ডার দিছি, ওটার সাথে নিজে বর্ডার, আসলে এটা হচ্ছে অর্ডারই, এটা আমাকে অর্ডার করে দিয়ে গেছে যে এই কাপড়টা দিয়ে, এটা মিলেনি, কোনো মিল নেই, কালো হলে একটু ভালো হইতো, কিন্তু উনি কাপড় আমাকে এই কাপড়টা দিচ্ছে। এর জন্য যার যার ব্যক্তিগত ব্যাপার, যে যেরকম ইয়া করে, তো আমি এভাবে ডিজাইনটা করলাম। তো যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে।
তো কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ, একটু বন্ধু হয়ে যান, বন্ধু হয়ে পাশে থাকেন। এটা এই জামাটার লম্বা হচ্ছে 24 ইঞ্চি জামা। উনি আরো আরেকটা জামার অর্ডার দিছে, সেটাও আমি দেখাবো, সেটা শুধু লেস দিয়ে করছি। তাহলে আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।